জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা। ভিডিওটা দেখে ছিছি করছেন তাই তো, খুব স্বাভাবিক সেটা। তবে জানেন, ভিডিওটা দেখে আমার অতটাও খারাপ লাগছে না যতটা খারাপ লাগা উচিত। কেন জানেন তো, আসলে সোশ্যাল মিডিয়া দৌলাতে এমন সব সো কল্ড কন্টেন্ট দেখে নিয়েছি, তার মধ্যে নোংরামি বর্বরতা যেটাই বলুন, সেখানে এটা একটা ছোট ব্যাপার। এবার আসি মূল বিষয়। উদ্দেশ্য যেহেতু ভাইরাল হওয়া, চারিদিকে এটাই তো চলছে, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এই মেয়ে দুটি সেটাই করেছে। দেখুন, সোশ্যাল মিডিয়া সব দিক থেকে খারাপ সেটা কিন্তু নয়, ভালো হাজারটা জিনিস রয়েছে। তাতে ভাইরাল হওয়া যায় না অথবা সময় লাগে। এবার ভালো কাজ করে যখন ফেম পেতে সময় লাগে, আর মানুষের এত সময় কোথায় বলুন তো, যে অপেক্ষা করার, যা করার এক্ষুনি করতে হবে, অ্যাট নাও। তাই সহজেই খারাপটাকে বেছে নিচ্ছে মানুষ, এই মেয়ে দুটিও সেটাই করেছে। কি করবে, একটা বিকৃত ভিডিও বানায়, মজা করি, ট্রেন্ডিংয়ে গা ভাসায়। কিন্তু সোচ্চার হওয়া দরকার। কেন? কারণ ওটা জাতীয় সঙ্গীত, ওটা আমাদের সম্পদ, ওটার জন্য আমরা গর্বিত বাঙালি। তুমি চাইলেই সেটা নিয়ে বিকৃতি করতে পারো না, তুমি যেটা পারো সেটা তুমি রিলেটেড হওয়া উচিত। মেয়ে দুটির বয়স নিতান্তই কম, ভিডিও দেখে যা বুঝলাম, ধরেও নিলাম বুদ্ধি একেবারেই নেই। তার মা বাবা আজ ভিডিওটি দেখলে লজ্জিত হবে, কিন্তু তার মা বাবাকে আমরা ডিরেক্ট দোষারোপ করতে পারি না, বা তার শিক্ষক শিক্ষিকার দিকে আঙুল তুলতে পারি না, কারণ ওই স্কুলেই এদের মতো স্টুডেন্টস যেমন আছে, তেমনি ভালো স্টুডেন্টও আছে। এটা স্কুলের দায়বদ্ধতার মধ্যে পড়ে না একেবারেই। এবার আসি মানুষ কোনটা অনুকরণ করছে। আসলে পৃথিবীটাই চলছে অনুকরণ আর অনুসরণ করে। আমার পার্সোনালি করিনা কাপুরকে খুব ভালো লাগে, আমি তাকে অনুকরণ করি কিন্তু অনুসরণ করি না, কারণ সেটা আমাকে যায় না। এই বোধটা আমার আছে, কারণ আমি যে প্রজন্মে বেড়ে উঠেছি সেই প্রজন্মে সোশ্যাল মিডিয়া এসব দৌরাত্ম্য কখনো দেখিনি। কি দেখেছি জানেন? রবি ঠাকুরের গান, মীরের গল্প পাঠ, সানডে সাসপেন্স, প্রততির আবৃত্তি, বহু ভালো ভালো শিল্পীর গান কিংবা মিরাক্কেলের কমেডি, এগুলো দেখে আমি ইনফ্লুয়েন্সড। কিন্তু এখন কি দেখে মানুষ ইনফ্লুয়েন্সড হচ্ছে বলুন তো? গরিব কাকু, ড্রিম কেয়া, বৌদি, কি বলবেন এবার বলুন। আচ্ছা, কদিন আগে মনে আছে ফাগুনের ও মোহনায় গানটাকে কিভাবে বিকৃত করে নাচা হয়েছে, মনে আছে? কই, তখন সবাই চুপ ছিল কেন? ওটা তো আমাদের কালচারাল সং, যেটা ছাড়া বসন্ত উৎসব অসমাপ্ত, সেটা নিয়েও কথা বলা উচিত। যে কন্টেন্ট, যে ভিডিও থেকে শেখার কিছু নেই, না আছে বিনোদন, না আছে বার্তা, সেই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত, কারণ পরবর্তী প্রজন্মের জন্য আমরা তো কোনো রকম উতরে গেছি, তাদের তো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে হবে, সেই বিষয়ে সচেতন থাকা উচিত। আসলে এই সমাজে চলছে অবক্ষয়, আর এই অবক্ষয়েই মানুষ গা ভাসাচ্ছে। যে কোনো প্রকারে ভাইরাল হতে হবে, তবে ভালো কিছু করে, ভালো কিছু দেখিয়ে নিজের জায়গা করাটা কঠিন। তার চেয়ে বরং খারাপ কিছু হোক বা নোংরা বা বিকৃতি, যেগুলো কন্টেন্ট হলে মানুষ সেগুলো দেখবে আর শেয়ার করবেই। সত্যিই তো, একটু ভালো করে দেখবেন, আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের টাইম লাইনে শেয়ার করা যত ভিডিও আছে তার মধ্যে ভালো কতটুকু আছে। মেয়ে দুটির মানসিকতা এমন হওয়ার জন্য দায়ী কে? দায়ী এই সমাজের অবক্ষয় আর নিম্ন রুচি। তাই আজ ওই দুটি মেয়ের যে ভিডিও বানিয়েছে তার জন্য সোচ্চার হয়েছি। আগামী দিনে যখন এই ধরনের বা এই কুরুচিপূর্ণ ভিডিও আসবে, সেগুলোর জন্য যেন চিৎকার করে বলতে পারি, প্রতিবাদটা এমনভাবেই যেন গজরাতে পারি।